নমস্কার দর্শক বন্ধুরা দ্য জব হান্টার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত প্রায় প্রত্যেক বছরই রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য জানুয়ারি মাসে একটা ডিএ ঘোষণা হয় কিন্তু এবছর এখনও পর্যন্ত রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনার জন্য কোনো ডিএ বা ডিআর ঘোষণা হয়নি এবার ডিএর দাবিতে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানানো হল বর্তমানে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএর ফারাক দাঁড়িয়েছে প্রায় আঠাশ শতাংশ এই সংক্রান্ত যে আজকের আপডেট তা সরাসরি আপনাদের উদ্দেশ্যে শেয়ার করব দর্শক বন্ধুদের অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ইংরেজি নতুন বছরের তিন সপ্তাহ কেটে গেল এখনও রাজ্য সরকার ডিএ বা মহার্ঘ ভাতা ঘোষণা না করাই অবসরপ্রাপ্ত সরকারি কর্মী শিক্ষক শিক্ষাকর্মীদের ক্ষোভ বাড়ছে অবিলম্বে ডিএ ঘোষণার দাবি জানিয়ে একটি শিক্ষক সংগঠন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছে অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের বক্তব্য একমাত্র ডিএ ঘোষণা হলে তবেই অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষাকর্মী ও সরকারি কর্মচারীদের পেনশন কিছুটা বাড়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তথা শিক্ষক নেতা নবকুমার কর্মকার বলেন মুখ্যমন্ত্রী অতিমানের মধ্যেই গত বছর জানুয়ারিতে এক দফা ডিএ ঘোষণা করেছিলেন কিন্তু চলতি বছরে আমরা এখনও পর্যন্ত ডিএ ঘোষণার কোনো ইঙ্গিতই পেলাম না ফুলবাগানের একটি স্কুল থেকে অবসর নেওয়া শিক্ষক শিবশঙ্কর মাইতি বলেন বিষয়টি বিবেচনা করার জন্য অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষাকর্মী ও সরকারি কর্মচারীদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি দু সালের পয়লা জানুয়ারি থেকে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় নতুন কাঠামোয় বেতন পয়ে আসছেন রাজ্য সরকারি কর্মচারীরা সরকার তখন ডিএ ঘোষণা করেনি তবে দু সালের পয়লা জানুয়ারি থেকে তিন শতাংশ ডিএ দেওয়া হয়েছে কিন্তু সরকার এবছর জানুয়ারিতে এখনও ডিএর নতুন কিস্তি ঘোষণা করেনি ফলে কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের বেতনের ফারাক আঠাশ শতাংশ পার হতে বসেছে বলে অভিযোগ কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন এবছর এখনও ডিএ ঘোষণা না হওয়ায় সরকারি কর্মচারীদের মধ্যে একই সঙ্গে ক্রোভ ও ধোঁয়াশা বাড়ছে ডিএনিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও চলছে আপনারা দেখলেন যে রাজ্য সরকারের যারা অবসরপ্রাপ্ত কর্মচারী এবং সেই সঙ্গে অবসরপ্রাপ্ত শিক্ষক এবং শিক্ষাকর্মীদের পক্ষ থেকে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ডিএ নিয়ে আবেদন করা হয়েছে এবং বিষয়টি বিবেচনা করে দেখার জন্য বলা হয়েছে এবছর এখনও পর্যন্ত রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এখনও কোনো ডিএ ঘোষণা হয়নি যাতে তাড়াতাড়ি ঘোষণা করা হয় তার জন্য শিক্ষক সংগঠন থেকে শুরু করে রাজ্য সরকারি কর্মচারীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই আবেদন রেখেছেন পরবর্তী আপডেট পেলে অবশ্যই শেয়ার করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেটের জন্য দেখা হবে পরের ভিডিওতে সকলে সুস্থতা কামনা করে ভিডিওটি শেষ করছি ধন্যবাদ